নদিয়ার কল্যাণীতে সৌগত রায় এসে জানালেন 2023-এর পঞ্চায়েত ভোট পরিচালিত হবে রাজ্য পুলিশ দিয়েই। কল্যাণীর ঋত্বিক সদনে আজ অনুষ্ঠিত হলো দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার এসসি ওবিসি ছেলের তরফে বিজয়া সম্মিলনী। এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন দমদমের তৃণমূলের সাংসদ সৌগত রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়ে দেন যে আগামী 2023-এর পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারাই পরিচালিত হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো দরকার নেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায় ছাড়াও রাজ্য এসসি ওবিসি ছেলের সভাপতি ডক্টর তাপস মণ্ডল, রানাঘাট সাংগঠনিক এসসি ওবিসি ছেলের সভাপতি অসীম মণ্ডল, শান্তিপুরের তৃণমূলের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং অন্যান্য নেতৃত্বরা। গতবার ওরা চেয়েছিলেন তাতেও হয়নি, রাজ্য পুলিশ ইলেকশন। পাশাপাশি বিরোধীরা আরো একটা অভিযোগ করছে যে যেখানে দর্শকের সামনে আজকে 2014 এবং 2017 তে যারা উত্তীর্ণ বা আন্দোলন করছে সেখানে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 20,000 চাকরি হয়ে গেছে, কিন্তু এদের এখানে এদের না, এগুলো বাজে কথা। রাজ্যের শিক্ষামন্ত্রী পর্ষদের সভাপতি সবাই বলেছে যে শুধু অবস্থান অনুসরণ করছে না, মিডিয়ায় ছবি দেখাচ্ছেন, তাতে তো চাকরি হতে পারে না। যারা টেট পাস করছেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ নিয়ে তাদের চাকরি দেওয়া হবে, কিন্তু সোজাসুজি চাকরি দেবে এটা কোনো রাজ্য সরকার করতে পারে না আমাদের সরকার। বিরোধীরা এই এই যে আন্দোলন তাকে বলছে যুক্তিপূর্ণ আন্দোলন, বিরোধীরা তো ঠিক করে না, যারা শাসক তারাই ঠিক করে। বিরোধীরা সুযোগ পেয়ে ওখানে গিয়ে ভাবছে যে জনপ্রিয়তা কি, আপনি বলেন নতুন কিছু হতে চলেছে সেটা কি বিষয়টা? না না, সামগ্রিক সাংগঠনিক কাঠামোটা কী হবে সেটা।